স্বাধীনতা যুদ্ধের সময় আমি গিয়েছিলাম, তখন এই সবাই বাংলা বইপত্র লুকোচ্ছিল, লুকাচ্ছিল। আমিও আমার কবিতার পাণ্ডুলিপি মাটি খুঁড়ে বাড়ির পেছনে বাগানে রেখেছিলাম। তো কিছুদিন পরে আমাদের পাশের বাড়িতে আর্মিরা এসেছিল, আমাদের বাড়ির উপর দিয়ে গেছিল। ওখানে ওরা কী খবর পেয়েছিল, বাড়ি সার্চ করছিল। তো তখন আমি দেখেছিলাম কবিতাতে যে তখন এই বিদেশি সেনাবাহিনী এলো এবং তোমাকে মারিয়ে অন্য বাড়িতে গেল, তখন তো তোমার বিস্ফোরণ করা উচিত ছিল। তো কবিতা তুমি তো তখন বিস্ফোরণ করনি, মাথা গুজিয়ে চুপচাপ করেছে। তোমাকে তো আমি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছি, কিন্তু তুমি তো অক্ষম অস্ত্র হিসেবে পরিগণিত হবে। তো কবিতার সঙ্গে আমাদের এই বোধটা এই সবসময় কিন্তু রয়েছে। যা হোক, আমি একটা কবিতা পড়ছি, কবিতার নাম হলো রাষ্ট্রপ্রধান চেয়ার টেবিল সোফা সেট আলমারি গুলো আমার নয়, গাছ পুকুর জল বৃষ্টি ধারা শুধু আমার, চুল চিবুক স্তন উরু আমার নয়, প্রেমিকের ব্যাকুল অবয়ব গুলো আমার। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, কবিতার লাবণ্য দিয়ে নিজস্ব প্রাধান্য বিস্তার অন্তিমে উদ্দেশ্য যায়। কুচকাওয়াজ কামান কিংবা সামরিক সালাম নাই, বাগানগুলো শুধু আমার, মন্ত্রী উপমন্ত্রী আন্তর্জাতিক সাহায্য তহবিল নয়, মিল অমিলের স্বরবর্ণগুলো শুধু আমার। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, পররাষ্ট্রনীতির বদলে প্রেম, মন্ত্রীর বদলে কবি, মাইক্রোফোনের বদলে বিহ্বল বকুলের গ্রাম। টেলিফোন নয়, রেডিও নয়, সংবাদপত্র নয়, গানের রেকর্ডগুলো শুধু আমার, ডিকটেশন নয়, সেক্রেটারি নয়, শর্ট হ্যান্ড নয়, রবীন্দ্রনাথের পোর্ট্রেটগুলো আমার। রাষ্ট্রপ্রধান কি মেনে দেবেন আমার প্রস্তাবগুলো, জেনারেলদের হুকুম দেবেন রবীন্দ্র চর্চা, মন্ত্রীদের কিনে দেবেন সোনালি গিটার, ব্যাংকারদের বানিয়ে দেবেন কবিতার নিপুণ সমঝদার। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, গীত বিধান ছাড়া কিছু রপ্তানি করা যাবে না বিদেশে, হ্যারি বেলাফন্তের রেকর্ড ছাড়া অন্য কোনো আমদানি করা যাবে না আমাদের দেশে, প্রতিটি পুলিশের জন্যে আয়নেস্কোর নাটক অবশ্য পাঠ্য হবে, সেনাবাহিনীকে পড়তে হবে শিল্পকলার দীর্ঘ ইতিহাস। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, মেনে নেবেন?